তো আজকে সৌরভের মনস্কামনা পূর্ণ হবে, মানে তোমরাও বলেছিলে আর সৌরভের মনস্কামনা তো ছিলই, তো সেটা হচ্ছে এই যে ঘর দোরের ফার্নিচার এদিক ওদিক। আমার এখন অফিসের শিফট চলছে সন্ধে 6টা থেকে রাত 2টো, সেই কারণে সকালবেলা ঘুম থেকে ওঠাটা না একটা জাস্ট পানিশমেন্ট হয়ে গেছে। আর এই কদিন এত ভালো ওয়েদার ছিল যে ঘুমটায় না জাস্ট সলিড হয়েছে। তো এখন বেজে গেছে 9:10, আমি এই ঘুম থেকে উঠলাম, জাস্ট চাটা খেলাম, বেডটি খেলাম, আর সৌমি চলে গেছে নিচে ব্রেকফাস্ট বানাতে। তো চলো নিচে যাওয়া যাক, আর লেট করাটা ঠিক হবে না। কি বানাচ্ছো সৌমি? আজকে আমি একটা স্পেশাল চাউমিন বানাচ্ছি। যা, কড়া তো ফাঁকা। হ্যাঁ, কড়া ফাঁকা, তেল সবে গরম হচ্ছে, জোগাড় সব হয়ে গেছে। তো আজকে আমি যে চাউমিনটা বানাচ্ছি এটা মামুনির খুব প্রিয় একটা চাউমিন, আর মামুনি অনেকদিন থেকে আমাকে বলছে বানা বানা, কিন্তু সকালবেলা বুঝতেই পারছো একটু লেট হয়ে যায়, আর তারপরে 9টার সময় এসে চাউমিন সেদ্ধ করে সবকিছু করে মামুনি আজকে ছেড়ে দাও, কাল আজকে পাউরুটি হোক, আজকে ম্যাগি হোক, এই করেই চলছে। আমি এসে গেছি, এখন তোমার কি হেল্প লাগবে বলো, আমি করে দিচ্ছি। সব জোগাড় হয়ে গেছে, আর তোমার হেল্প করে লাভ নেই। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো আদা আর কাঁচা লঙ্কা কুচানো। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লম্বা করে কাট করে রাখা আলু। আলুটা ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা সয়াবিন, একই সাথে অ্যাড করে দেবো গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন। সয়াবিনটা অ্যাড করার পর কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা চাউমিনটা অ্যাড করে দেবো। অ্যাড করে দিচ্ছি ভিনিগার। এরকমভাবে কিন্তু একবার চাউমিন ট্রাই করে দেখতে পারো, মেনলি আমি বলবো ব্রেকফাস্টের জন্য পারফেক্ট, যেহেতু কোনো রকম সস ইউজ করছি না। আর খুব সুন্দর না আদার আর গোলমরিচের একটা ফ্লেভার আসে, আর দেখতে পেলে শুধুমাত্র নুন ভিনিগার আর গোলমরিচই আমি অ্যাড করেছি, আর কিন্তু কোনো রকম কিছু ইউজ করিনি। তো ভালো করে একটু ফ্রাই করে নেবে, খুব ভালো লাগে খেতে। চাইলে তোমরা এর মধ্যে কিন্তু একটু ক্যাপসিকামও অ্যাড করতে পারো। আজকে কিন্তু বুচকুর খাবারেও খুব স্পেশাল আইটেম আছে, আমরা চাউমিন খেলাম আর ও রকম ঘাস ফুস খাবে এটা তো হতে পারে না, তা ওর জন্য আছে বয়েলড চাউমিন আর বয়েলড সয়াবিন। মশাই খাবে কিনা ভগবান জানে। আর আশেপাশে যে কাগজ কুচানোগুলো দেখছো এগুলো কিন্তু এনআরই কাজ। খা, খাবি না চাউমিন? আমাদের কিন্তু প্লেটটা খালি করতে লেগেছিল ঠিক 5.5 মিনিট, তোর কতক্ষণ লাগে দেখি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে থার্সডে, সকাল থেকে আজকে ব্লগটা শুরু করে দিয়েছি কিন্তু তোমাদের সাথে প্রপারলি আড্ডা মারা হয়নি। তো এখন 11:30 বেজে গেছে, আর আজকে আমাদের রান্না সেরকম বিশেষ কিছু নেই, রাত্রে রান্না আমি করব। তো সকালবেলাও একদম মানে বেসিক রান্না হচ্ছে, তাই জন্য রান্নাঘরে খুব একটা সময় দিতে হবে না। সো আজকে সৌরভের মনস্কামনা পূর্ণ হবে, মানে তোমরাও বলেছিলে আর সৌরভের মনস্কামনা তো ছিলই, তো সেটা হচ্ছে এই যে ঘর দোরের ফার্নিচার এদিক ওদিক। আমার আইডিয়া বলে দেখতে খুব একটা ভালো লাগবে না, কিন্তু তোমরাও রিকোয়েস্ট করেছো আর আমারও মনে হচ্ছে যে হ্যাঁ অ্যাটলিস্ট ঘরটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আর এখন যেহেতু আমাদেরই সব কিছু পরিষ্কার টরিষ্কার করতে হচ্ছে, তাই জন্য অত গাও লাগছে না, মানে একবারে এদিক ওদিক করে নিয়ে ফার্নিচার তারপরে পরিষ্কার করে ফেলবো ঘর দোর। যেহেতু নিচে আজকে খুব একটা কাজ নেই, মানে রান্নার কাজ একদম নেই বলাই চলে, তো তাই জন্য এই ডিসিশনটা আমরা নিয়েছি। তো দেখতেই পাচ্ছো বিছানা টিছানা এখনও অ্যাজ ইট ইজ, মানে সকালবেলা ঘুম থেকে উঠে, মানে আমি আজকে আর্লি উঠে পড়েছি, সৌরভে যেহেতু এখন শিফটিং চলছে তাহলে সৌরভ উঠে উঠেছে। বললো আর্লি উঠেছে, এমন কিছু আর্লি ওঠেনি, হয়তো মিনিট 15 আগে উঠেছে, যেদিনকে মিনিট 15 আগে ওঠে সেদিনকে মানে এমন করে ঢাক পিটিয়ে বলে, মিনিট 15 আমি লেটে উঠি সেদিনকে তুমি ঢাক পিটিয়ে না, আমি মোটেই না, মানে তুমি তোমরাও জানো এডিনবার্গে সবসময় আমি আগে উঠতাম, যে চাটা আমি বানাই। হ্যাঁ, কারণ তোমার আর্লি অফিস থাকতো, আমার তো অফিস নেই, তো আমি এত তাড়াতাড়ি উঠবো কেন, মানে একটা কিছু একটা রিজন থাকবে তো।
ঘুম থেকে ওঠা, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কি হবে না, এই বাড়িতে আমি দেখেছি বাবা মামুনি, মামুনি ধরো কাজ থাকে, মামুনি তাড়াতাড়ি উঠে পড়ে ঠিক আছে, বাবা কিন্তু 5:30টার মধ্যে উঠে পড়ে একদম, মামুনি 6:30টার মধ্যে আর কি বিছানায় থাকে। হ্যাঁ, মামুনি বলে যে এত তাড়াতাড়ি উঠে কি করবে তুমি, কিন্তু বলে যে না আমি এই বসে আছি এটাই ঠিক আছে, বিছানায় বেশি করে শুয়ে থাকা যাবে না। তো এই ব্যাপার, কিন্তু আমি এই লজিকটা বুঝতে পারি না, কিন্তু আগেকার মানুষদের আমি দেখেছি বিছানা তাড়াতাড়ি ছাড়তেই হবে, এরকম একটা নেচার ছিল বা আছে। তো চলো, উফ বাবা কীভাবে যে পরিষ্কার করব কি করব জানি না, এখন আমি একবারে অবসর করে রেখেছি কারণ ফার্নিচার এদিক ওদিক করে কতটা দেখতে ভালো লাগবে সেটা জানি না, কিন্তু এটা একটা ভালো হলো যে পরিষ্কার হয়ে যাবে। এই জায়গাটার অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো সত্যি তাই, এটা আগে পরিষ্কার করে নেওয়া যাক। তিন দিন ওয়েদারটা জাস্ট খাসা ছিল, বৃষ্টি ফুরফুরে হাওয়া দারুণ লাগছিল, কিন্তু আবার যেমনকে তেমন গরমকে আমরা ফিরে পেয়েছি। আজকে সকাল থেকে বিশ্বাস করবে না কি গরম, মানে একদম ঝলসে যাচ্ছে বাইরেটা। তো যাই হোক, আমি আর তোমাদের সাথে কথা বলতে পারিনি, স্নান টান সেরে নিলাম, তারপরে ভাবলাম তোমাদের সাথে ফ্রেশ হয়ে এসে কথা বলবো, কারণ আমার অবস্থা পুরো একদম শোচনীয় হয়ে গেছিলো, কিন্তু বেশ ভালো লাগছে। তোমাদের সাথে ফাইনাল লুকটাও শেয়ার করা হয়নি, আর আমি টুকটাক একটু অর্গানাইজ করেছি, ভাবলাম যে স্নান টান সেরে এসে আড্ডা দেবো আর তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটাও দেখাও। সো এটা হচ্ছে ফাইনাল লুক, ঘরটা কিন্তু বেশ ভালো লাগছে, একদম অন্য রকম লাগছে। তোমরাও আমাকে বলেছিলে যে সৌমি ফার্নিচার একটু অদল বদল করে দেখো, ভালোই লাগবে দেখতে, মনটাও ভালো লাগছে, আর সত্যি কথা ঘরে ঢুকে কিন্তু একদম অন্যরকম ফিল হচ্ছে। আর আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ঘরটা কিন্তু খুব সুন্দরভাবে ডিপ ক্লিনিং হয়ে গেছে, যেটার খুব দরকার ছিল, অনেক দিন পরে কিন্তু এই ডিপ ক্লিনিংটা হয়ে বেশ ভালো লাগছে। আর আমরা ভেবেছিলাম এই খাটটা এখান থেকে সরিয়ে এই জায়গাটায় রাখবো, কিন্তু সেটা পসিবল নয়। মেনলি আমরা যেটা করেছি, এই ক্যাবিনেটটা এইখানে ছিল, ক্যাবিনেটটাকে এখান থেকে সরিয়ে এখানে করেছি, আর এখানে যে সিটিং এরিয়াটা ছিল সেটা আমরা সরিয়ে এইখানে রেখে দিয়েছি। এই জায়গাটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন লাগছে, আমি কীভাবে ডেকোরেট করেছি তোমাদেরকে দেখাবো, খুবই ভালো লাগছে সবটা। শুধুমাত্র এই জায়গাটাকে তোমরা ইগনোর করো, দেখতেই পাচ্ছ আমার ট্রাইপডের ওপর তিনি বসে আছেন আর কি চেষ্টা করছে সেটাও নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, ওকে তোমরা ইগনোর করে দাও, এবার তোমাদেরকে আমি দেখাই যে আমি কীভাবে ডেকোরেট করলাম এই জায়গাটা। তো প্রথমেই বলি, এখানে এই রানারটা তো চেনা জানা, এটা আইকিয়া থেকে অনেক বছর আগে আমি কিনেছিলাম, ওইটাই পেতে দিয়েছি সৌরভ, আর আমার এই বিয়ের ছবিটা এখানে রেখেছি। আর মেনলি যেটা আমি তোমাদেরকে দেখাবো, এই টেবিল ল্যাম্পটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, কিন্তু না আমাদের এই এরিয়ায় কোনো প্লাগ পয়েন্ট নেই, সো আমি কী করেছি বলতো, ফেয়ারি লাইট এর মধ্যে প্লেস করে দিয়েছি, দেখতেও ভালো লাগছে আর ইউজও হয়ে যাচ্ছে এই টেবিল ল্যাম্পটা। এখানে আমার ল্যাপটপ আছে, আর এখানে টুকটাক কিছু জিনিস আছে, মানে ক্যামেরার চার্জার, ব্যাটারি, এগুলো সব এখানে রেখে দিয়েছি। আর এই পোর্শনটা অ্যাজ ইট ইজ আছে, এই শেলফগুলো কিন্তু খুব ভালো, আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, তোমরাও কিনতে পারো। আর উপরে দেখতে পাচ্ছ গুড ভাইবস অলরেডি, এই কোটটা আমি নিয়ে এসেছিলাম এডিনবার্গ থেকে। সিটিং এরিয়ার সামনে এই জুট রাগটা রেখেছি, এটাও আমি অ্যামাজন থেকে পারচেস করেছি, আর এই জায়গাটা এরকম লাগছে, ফটো ফ্রেমগুলো কিন্তু এর উপরে বেশ ভালোই লাগছে। আর এই জায়গাটা কীরকমভাবে ডেকোরেট করেছি, এরকম একটা ছোট্ট স্টুল ছিল, তার উপরে এরকম দুটো মাটির পুতুল রেখেছি, এগুলো আমি গড়িয়াহাট থেকে কিনেছিলাম। আর এইটা তো আমারই DIY করে বানানো, এইটা হচ্ছে গুড়ের একটা জায়গা, গুড়ের হাঁড়ি বলতে পারো, তো ওটাকে আমি পেন্ট করেছিলাম। আর এই ফুলগুলো যে দেখছো, এগুলো আইকিয়া থেকে কেনা হয়েছিল, মানে এডিনবার্গ থেকে এগুলো নিয়ে এসেছি। এই জিনিসগুলো ফেলতে আমার খুব গায়ে লাগে, ঘর সাজানোর জিনিস। আর এখানে একটা ক্যান্ডেল রেখে দিয়েছি, আর এখানে কিছু কোস্টার রেখেছি, চাটা খেলে কাজে লাগবে। Don't
how you pause when you talk. I think you said enough. You said your love for me something brand new. You said this is something you would never do. Here we are in your car. Let me see who you are. Lau diye muger dal kintu darun dekhte hoyeche. আর দেখো একটু লাউ কিন্তু গলে যায়নি, মানে আমি ইনস্ট্রাকশনটা ভালোই দিয়েছি মামুনিকে, সব কেক তোমার একদম। আর একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই, কালকে এই তরকারিটা বানিয়েছিলাম লাউ দিয়ে, আমি না ভাবতে পারিনি, মানে আমরা ভাবতে পারিনি যে এতটা ভালো খেতে হতে পারে লাউয়ের তরকারি। আমরা কি করি লাউ দিয়ে বড়ি দিয়ে যেটা আর কি সামনের পাতে খাওয়া হয়, কিন্তু এই লাউয়ের তরকারিটা আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব, তারপরে তোমরা বানিও। এখন তো গরমকাল, লাউ খাওয়াও খুব ভালো, খুব ভালো হয়েছিল খেতে, তো অল্প একটু বেঁচেছে, আমরা গরম করে নিয়ে আজকে খেয়ে নেবো। যারা অনেকদিন থেকে আমার ব্লগ দেখছো তারা জানোই যে আমি দুপুরবেলা ঘুমাতে একদম পছন্দ করি না, কিন্তু রিসেন্টলি সৌরভের আমার উপর অভিযোগ ছিল যে আমি নাকি সৌরভকে দুপুরবেলা ঘুমাতে দিচ্ছি না। স্বাভাবিক, ঘরের মধ্যে থাকলে আমি টুকটাক টুকটাক কাজ করি, আর সৌরভেরও দুপুরবেলা ঘুমানোটা একটু নেসেসিটি হয়ে পড়েছে, কারণ ওকে এখন দুটো আড়াইটা অবধি জাগতে হচ্ছে অফিসের জন্য। তো আজকে আমি ডিসাইড করেছিলাম যে আমি আজকে সৌরভকে একটু ডিস্টার্ব করব না, তবে পাশে শুয়ে শুয়ে মোবাইল করছিলাম, তারপরে যা চোখটা লাগলো, এখন বাজে 5:30, এই জাস্ট ঘুম ভাঙলো। তো এখন তো কাজের মধ্যে দুই, খাই আর শুই, সত্যি এখন কাজের মধ্যে দুই, খাই আর শুই, কোনো কাজ করছি না। মানে কালকে আমি মামনিকে রাত্রিবেলা খেতে গেছি নিচে, আমি বলছি মামনি বিশ্বাস করো খেতে না, এখন লজ্জা লাগছে, মানে কোনোই তো কাজ বাজ নেই, শুধু আসছি খাচ্ছি, আসছি খাচ্ছি, এই করছি। তো যাই হোক, আজকে বাজে ব্যাপার হয়ে গেলো, দুপুরবেলা ঘুমানোটা একদমই ঠিক নয় আমার, অ্যাটলিস্ট এটাই মনে হয়। আর ঘুমোলে না শরীরটা কিরম ম্যাচ ম্যাচ করে, ভাল লাগে না, তো একটু চা খেতে হবে। It's gonna take a lot, 'cause we've been through hell. I can't be without you, I've tried and I failed. So can we work it out? Only time will tell. Why do you keep telling me nothing? But I know all your flaws, at least they say something. Still I try to connect with you through your eyes. Your eyes. What is on your mind? I think it's time to speak. I have crossed the line, but no, not just me. I'm feeling something. আলুটা ভেজে তুলে রাখলাম, এবার ফোড়ন হিসেবে অ্যাড করে দিচ্ছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এবার অ্যাড করে দিচ্ছি আদা বাটা, একই সাথে অ্যাড করে দিচ্ছি চিনি, মিষ্টিটা একটু বেশি কোয়ান্টিটিতে অ্যাড করব। ড্রাই স্পাইসেসের মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর জিরে গুঁড়ো। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, মশলাটা ভালোভাবে কষা হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু টমেটো কেচাপ আর স্বাদ মতো নুন, দেন আবারও কিন্তু ভালো করে একটু কষিয়ে নেবে, তা না হলে টমেটো কেচাপের স্মেলটা থেকে যাবে। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেবো বাড়িতে তৈরি করে নেওয়া ছানা। তো এই যে আজকে আমি এটা বানাচ্ছি, এটাকে তোমরা ছানা ভর্জি বলতে পারো, তো এটা খেতে খুব ভালো হয়, নিরামিষের তরকারিটা। তো রাত্রিবেলা কী করবো কী করবো ভেবে পাই না, তো এইটা আমার মার রেসিপি, আর এই বাড়িতে আমি বানিয়েছিলাম, তারপর থেকে মামুনিরাও বানায়। তো এর আগে মনে হয় আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু অনেকেই তোমরা আমার চ্যানেলে নতুন, তো এটা একবার ট্রাই করে দেখো, আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করছি, খুব ভালো হয় খেতে। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর ছানাগুলো অ্যাড করে দেবো, দেন আবারও একটু কষিয়ে নিয়ে আলু অ্যাড করবো। ছানাটা অ্যাড করার পর কিন্তু একটু নাড়াচাড়া করে নেবে, তা না হলে কিন্তু ছানার একটা গন্ধ থেকে যাবে। এবার কিছুটা ঈষৎ উষ্ণ জল অ্যাড করছি, এবার লিডটা দিয়ে দিচ্ছি যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আর জলের কোয়ান্টিটিটা এরকমই দেবে, এটা না একটুখানি গা মাখা মাখা হবে, খুব বেশি ঝোল লাগবে না। আর লাস্টে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এই তরকারিটা করতে ম্যাক্সিমাম 30 মিনিট সময় লাগে, কিন্তু আমার কথা শুনে একবার ট্রাই করে দেখো।
রান্না শেষ, আর এখানে দেখো কেক বানানোর মোল্ড চলে এসেছে। তোমাদেরকে লাস্ট ব্লগে বলেছিলাম যে আমি ওরিও কেক বানাবো, তো আমি না এরকম তিনটে সাইজের মোল্ড অর্ডার করেছিলাম যাতে কোনো প্রবলেম না হয়। মানে ওরিও কেকটা তো খুব বেশি বড় আমি বানাবো না, তো ছোটো মোল্ড দিয়ে বানাবো। আবার কখনো কখনো যদি মনে হয় অনেকে আছে তো বড় মোল্ড দিয়ে বানাবো, তাই জন্য তিনটে সাইজেরই একবারে আনিয়ে নিয়েছি। ও বাবা যা গরম, কি আর বলবো। এখানে দেখে নাও সৌরভকে শুয়ে আছে, ফ্ল্যাট, একদম ফ্ল্যাট হয়ে গেছে গরমে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর যারা নতুন আমাদের চ্যানেলে তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। Can we work it?